সারা বছরই দেখি অনেকেরই কিন্তু পেটে কম বেশি সমস্যা থাকে, কারো বদহজমের সমস্যা থাকে, কারো গ্যাসের সমস্যা থাকে, বিভিন্ন রকম সমস্যা। তবে রোজায় মানে যদি আলাদা করে দেখি সারা বছরের তুলনায় একটু সমস্যা বেড়ে যায়, আসলে কি তাই, যে রোজা থাকলে কি পেটের সমস্যা বেশি হতে পারে? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আসলে রোজা থাকলে কিন্তু স্বাস্থ্যের জন্য আরও উপকারী। রোজা, রমজানে যে সিয়াম সাধনা করি আমরা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আমাদের কিছু ফুড হ্যাবিটের চেঞ্জের জন্য এবং আমাদের কিছু ফুড হ্যাবিট এবং টাইমিং চেঞ্জ, এই রোজাতে খাওয়ার যে ধরনগুলো, এগুলো পরিবর্তনের কারণে আমরা কিছু সমস্যা ফেস করি। এই পরিবর্তনগুলো যদি আমরা না করি বা এতে যদি আমরা একটু সতর্ক হই যে কী ধরনের খাবার চয়েস করা উচিত, কখন খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, এই জিনিসগুলো যদি একটু মেনটেন করি, সেই ক্ষেত্রে কিন্তু রমজান শরীরের জন্য ভালো। আচ্ছা আচ্ছা, যদি ঠিক মতন ডায়েট যদি কেউ ফলো করতে চায় তাহলে রমজান মাসে তো ডায়েটটা ভালো মতন ফলো করতে পারে। এক্স্যাক্টলি, আমি যেটা বলতে চাই, আসলে রমজানে আমরা যেটা ভাবি যে সারাদিন সেহরি খাওয়ার পরে সারাদিন কিছু না খেয়ে ইফতারের সময় আমরা যখন খাবারটা চয়েস করি, তখন বেশিরভাগ সময় আমাদের সাবকন্টিনেন্টে দেখা যায় যে আমরা ভাজা পোড়া, তেলে ভাজা জিনিস, অধিক মশলাযুক্ত, ঝাল মশলাযুক্ত খাবারগুলো একবারে অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি, এটাই প্রবলেম ক্রিয়েট করে। আচ্ছা আচ্ছা, এইগুলো বিষয়ে জানবো যে কী কী খেলে আসলে সমস্যাটা বেশি বাড়ছে এটা জানবো, কিন্তু তার আগে একটু জানি যে আমাদের বাংলাদেশে দেখা বেশি করে যা কম বেশি সবাই গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগে, আসলে এই যে গ্যাস্ট্রিকের ব্যাপারটা এটা কি? গ্যাস্ট্রিকের ব্যাপারটা আসলে, গ্যাস্ট্রিক বলে মেডিকেল সায়েন্সে কোনো ওয়ার্ড নেই, এটা আসলে পুরোটাই আমরা ভাগ করি হচ্ছে দুটো প্রবলেম নিয়ে, একটা বলি ডিসপেপসিয়া, একটা বলি হচ্ছে গ্যাস্ট্রোসিফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ডিসপেপসিয়া বলতে আমরা সাধারণত বুঝি যে বুকে জ্বালা পোড়া, গলায় জ্বালা পোড়া, পেটে ব্যথা, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে রোগীরা সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে। আর গ্যাস্ট্রোসিফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা, সেটা দেখা যায় যে খাবার পরে সিমটমগুলো দেখা যায় এবং বুকে চাপ দিয়ে ব্যথা হওয়া, বমি বমি ভাব হওয়া, ইভেন বুকে জ্বালা পোড়া নিয়েও আসে গ্যাস্ট্রোসিফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের পেশেন্টগুলো। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে ডিসাইড করতে হয় যে এটার পিছনে কোনো কারণ আছে কিনা। মানে আমরা যদি মনে করি যে শুধু খাওয়া দাওয়ার চেঞ্জের কারণে এই প্রবলেমগুলো হয় তা না, কিছু মেকানিক্যাল কারণও আছে, কিছু আমাদের খাদ্যনালী, পাকস্থলীর কিছু স্ট্রাকচারাল চেঞ্জের জন্যও কিন্তু এগুলো হয়। একটা বিশেষ ব্যাকটেরিয়ার আক্রমণেও কিন্তু, এইচ পাইলোরি নামের একটা বিশেষ ব্যাকটেরিয়ার কারণেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। সো আমরা একই সাথে খাওয়া দাওয়া, কিছু অভ্যাস, যেমন আমাদের কিছু বদ অভ্যাস থাকে, বিশেষ করে স্মোকিং করা, সিগারেট স্মোকিং, অ্যালকোহল, ওভার ইটিং বা ওভারওয়েট, এইসবের জন্য এই প্রবলেমগুলো বেশি হয়। একই সাথে একটা ব্যাকটেরিয়ার আক্রমণের কথা বললাম এইমাত্র, এবং কিছু স্ট্রাকচারাল চেঞ্জ হতে থাকে, এই সব কিছু কন্ট্রিবিউট করে হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য। সো সাধারণ মানুষ যেটা গ্যাস্ট্রিক হিসেবে বলে সেটার আসলে নানা ধরনের, এক একজনের এক এক কারণে হয়ে থাকে, এবং আমরা সবাই ভেবে থাকি যে শুধু বেশি পরিমাণ ভাজা পোড়া, ঝাল মশলা খেলেই বোধ হয় অনেকে আছে যে বেশি মশলা জাতীয় খাবার খাচ্ছেন তাদের হচ্ছে, কিন্তু অনেকে আছেন যে এই মানে সমস্যাটাকে এড়ানোর জন্য অনেকটা সময় না খেয়ে থাকছেন, বলছে আমি তো খাচ্ছি না, না খেয়েই থাকছি, তারপর কেন গ্যাসের সমস্যা? এক্স্যাক্টলি, মানে এই জিনিসগুলো এই জন্য ম্যান টু ম্যান ভ্যারি করে, আমাদেরকে প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে চিন্তা করতে হয় যে ওনার কেন গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষ যেটা গ্যাস্ট্রিক ভাবে, আমাদেরকে ওটার পেছনে অনেকগুলো কারণ বের করতে হয়, এবং এই কারণগুলো বের করার জন্য ডেফিনেটলি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট শরণাপন্ন হওয়া উচিত এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তবে খালি পেটে কেন গ্যাসের সমস্যাটা হবে, মানে ভাজা পোড়া তো সে খাচ্ছে না, তাহলে দীর্ঘ সময় ধরে খালি পেট থাকাও তো স্বাস্থ্যের জন্য ভালো না, কারণ আমাদের পেটে কিন্তু কিছু অ্যাসিড সিক্রেশন হয়, কিছু ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়, যেগুলো খালি পেটে যখন খাবার থাকে না তখন স্টমাকের ইনার লেয়ারগুলোর ক্ষতি করে, তখন কিন্তু গ্যাস্ট্রাইটিস বা এই ধরনের প্রবলেমগুলো ডেভেলপ করে। আচ্ছা, তো খালি পেটে সময় না খেয়ে থাকাটা কোনো বুদ্ধিমানের লক্ষণ? বুদ্ধিমান বা স্বাস্থ্যকর না। আচ্ছা, স্বাস্থ্যকর না। তাহলে কতক্ষণ পর পর ইন্টারভেল দিয়ে আসলে খাওয়াটা খুব বেশি জরুরি? আপনি যদি রমজানের কথা চিন্তা করেন, তাহলে আমরা যেহেতু এখন রমজান মাসে কথা বলছি, আমি বলবো যে আপনার খাবারটা সঠিক সময়ে নেওয়া উচিত। অনেকেই আমরা আছি যে মিডনাইটে খাবার নিয়ে, মানে মধ্যরাতে খাবারটা খাওয়ার পরে আর সেহরি অনেকে স্কিপ করি, যে রাতে ওঠাটা একটু কষ্টকর হয়ে যায়, সেহরিটা খাই না। তাহলে কি হয়, মিডনাইট থেকে একদম পরদিন ইফতার পর্যন্ত লং টাইম কিন্তু একটা খাওয়ার বিরতি থাকে, এতটা গ্যাপ কিন্তু অ্যালাউ করা যায় না। আবার ধরেন আমরা
সেহরিতে খুব ঠিকঠাক মতো খেলাম, কিন্তু ইফতারে গিয়ে হচ্ছে আমরা ওভার ইটিং করে ফেলছি। অনেকে শুধু ইফতার করে আর সেহরি করে, মাঝখানে যে খাবারটা এটা কিন্তু অনেক, মাঝখানে একটু হালকা মানে ফ্লুইড জাতীয় একটু তরল জাতীয় খাবার, একটু স্ন্যাক্স খাওয়া উচিত, কিন্তু ফ্রুটস খাওয়া উচিত একটু। ধরেন অনেকে তারাবির নামাজ পড়ে, নামাজের পরে যে সে একটু টায়ার্ড ফিল হয়, একটু ডিহাইড্রেশন হয়, ওই সময়গুলোতে একটু যে কোনো ধরনের তরল জাতীয় খাবার, একটু ফ্রুটস খাওয়া, লাইট খাবার খেতে হবে। ওই সময় হেভি মিল নিলে কিন্তু আবার রিফ্লাক্স ডিজিজ বেশি হবে। সো এই এই জিনিসগুলো যে লং টাইম গ্যাপ দেওয়াটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। একদম। অনেকে বলেন যে মুখে তিতা তিতা লাগছে সারাদিন, হচ্ছে মুখের মধ্যে একটা তিতা ভাব থাকছে, এই জন্য খাবার অন্য অন্য যে খাবারগুলোর টেস্ট সেটা ঠিক মতো নিতে পারছে না, এটা কি পেটের সমস্যার জন্য হতে পারে? এটা পেটের সমস্যা না, এটা আমি বলি যে খাদ্যনালীর নিচের পোর্শনটা যদি লুজ হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের পাকস্থলী থেকে যে অ্যাসিড সিক্রেশন হয়, ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়, সেগুলো হচ্ছে উপরে উঠে আসে, গলায় উঠে আসে, এমনকি লালার সাথে মিশে মুখে উঠে আসে, যেটা আমাদের তিতা তিতা ভাব করতে পারে, এমনকি গলায় কিছু আটকে আছে এরকম ফিলিং হয়, বুকে জ্বালা পোড়া করে, এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। তো এটাকে আমরা বলি যে রিফ্লাক্স ডিজিজ। এটা কেন হয় যে আমরা খাবারটা খাওয়ার পরে সাথে সাথেই শুয়ে পড়ি, অনেকেই আমাদের দেখা যায় লেট নাইটে খাবার খাচ্ছি, খাবার খেয়েই শুয়ে পড়ছি, ইফতার খেয়েই হয়তো রেস্ট নিতে শুয়ে পড়ছি, আবার অনেকে আমরা ইফতার খাওয়ার পর পরই ক্যাফেইন নেই, যেমন কফি নেই, চা নেই, হ্যাঁ এরকম কিছু নিচ্ছি, ঠিক আছে, নেওয়ার পরে আপনি শুয়ে যেতে পারবেন না। ইফ ইউ লাই ডাউন দেন কি হচ্ছে যে আপনার খাবার দাবারগুলো খাদ্যনালীতে উঠে আসছে এবং অ্যাসিডগুলো উপরে উঠে আসছে, এটা পরবর্তীতে লেট নাইটে গিয়ে প্রবলেম করে, লেট নাইটে গিয়ে এই মুখের মধ্যে তিতা তিতা ভাব হওয়া একটু বাড়িয়ে দেয়, এই রিফ্লাক্স ডিজিজটা তখন ক্ষতি করে। গ্যাসের সমস্যাটা আমাদের দেশে অনেক বেশি, সবারই পেটে কম বেশি গ্যাস হচ্ছে, গ্যাসের কারণে পেট ফুলে যাচ্ছে এবং নানা রকম সমস্যা হচ্ছে। অনেকে বলেন পেটের গ্যাসটা নাকি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যায়, মাথায়ও ছড়িয়ে যায়, আসলে পেটে কি গ্যাস কি আসলে তৈরি হয়, এটা কি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা আসলে আমি আপনাকে বলি যে গ্যাস্ট্রিকের সমস্যাটা পেটে যে ধরনের ডিসকমফোর্ট তৈরি করে এটা আসলে মানে খুবই ডিসকমফোর্টের একটা জিনিস। এই এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে সঠিকভাবে ট্রিটমেন্ট না করি তাহলে একটা মানুষ দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলোতে ভুগতে থাকে এবং রিকারেন্টলি ভুগতে থাকে, বারবার রিপিটেডলি একই প্রবলেম হতে থাকে, যে কারণে ও সাইকোলজিক্যালি একটা ইম্প্যাক্ট পড়ে যে আমার যত শরীরের যত রকমের প্রবলেম হচ্ছে সব কিছুর পিছনে বোধহয় গ্যাসই দায়ী। আসলে কিন্তু এরকম কিছু হওয়ার কথা না, স্টমাকে গ্যাস তৈরি হয়, গ্যাসটা সম্পূর্ণভাবে স্টমাকে অথবা অ্যাবডোমেনকে ডিস্টেন্ডেড করে রাখা বা ব্লোটিং ফিল হওয়া বা খাবারটা উপরে উঠে আসা, এই ধরনের প্রবলেমগুলো শুধু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা অন্য অর্গানে ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। এটা আসলে সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট পড়ে যে সারাক্ষণ বারবার যখন একই প্রবলেমে ভুগতে থাকে মানুষ বা পেশেন্ট তখন ভাবে যে এই প্রবলেমটার জন্যই তার অন্য সব প্রবলেম হচ্ছে। এই গ্যাসটা যাতে না হয় এর জন্য আসলে কি করা যেতে পারে? সেক্ষেত্রে তো আমি প্রথমেই বললাম যে আপনাকে খাবার যেটা নিতে হবে সেক্ষেত্রে খাবারটা আমরা যখন ইফতারের সময় খাবার নিচ্ছি ব্যালেন্সড একটা ডায়েট নিতে হবে। ব্যালেন্সড ডায়েট বলতে আমরা বুঝি হচ্ছে আপনার হাই ফাইবার লো ফ্যাট ডায়েট, মানে আপনার খাবারের মধ্যে অনেক বেশি ফাইবার জাতীয় উপাদান থাকতে হবে এবং ফাইবার আমরা বিভিন্ন ভাগে নিতে পারি, যেমন আমরা যে শস্য দানাগুলো নেই, যেমন লাল চালের আটা, সরি লাল চালের ভাত, লাল আটার রুটি, তারপরে আপনার যে কোনো ধরনের শস্য, এগুলো কিন্তু আমাদের ফাইবার রিচ। এছাড়া ফ্রুটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আমরা বাদাম খেতে পারি, বিভিন্ন বাদামের মধ্যে হচ্ছে অ্যামন্ড এবং হচ্ছে চীনা বাদাম যেটা সেটা খুব ভালো, তারপরে আমরা হচ্ছে যে কোনো ধরনের শাকসবজি খেতে পারি এবং খেজুর খুব ভালো ফাইবার রিচ ফুড, এগুলো হচ্ছে ফাইবার রিচ খাবার।